তোরাক্তিরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেবর ভাবির দ্বন্দ্ব গড়ালো কার্যালয় দখলে। জাতীয় পার্টির কাকরাল কেন্দ্রীয় অফিসে ঘণ্টাখানেক রওশনপন্থীদের অবস্থান। তারা দলের কেউ নয় বলছেন কাদের পন্থীরা। বিএনপির আন্দোলনকে পাত্তা দিচ্ছে না সরকার বললেন ওবায়দুল কাদের। দমন পীড়ন করে টিকতে পারবেন আওয়ামী লীগ, আবারও কর্মসূচি দেওয়ার ঘোষণা বিরোধীদের। নিজ দেশে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ।